কুমিল্লার টমসন ব্রিজ এলাকা থেকে 1136 বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর টমসন ব্রিজ এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসির পুরনো যন্ত্রাংশের ভেতরে বিদেশি মদ পরিবহন করা হচ্ছিল। গ্রেপ্তারকৃত সবুজ মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদক কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।